হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক বিডি চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। একটা অ্যাপস নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য এই টিউটোরিয়ালটি। আপনার মোবাইল থেকে যদি অ্যানালাইটিক্স দেখতে চান, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত হলো এবং ভিউজ কত হলো, কতজনে কমেন্ট করছে, টোটাল এভরিথিং সব কিছু দেখতে পারবেন। একটি অ্যাপস নামাতে হবে, সেই অ্যাপসটি হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। প্লে স্টোরে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লেখে কিংবা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও লেখে, এই অ্যাপসটি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। আমি নিজে ইউজ করি, ওপেন করি, ইনস্টল করে নেবেন যারা করেন না এখনও। এটার মাধ্যমে আপনারা যদি বাইরে কোথাও থাকেন, আপনার মনে চাইলো যে আমার আপনার চ্যানেলটি দেখতে পেলেন, কী অবস্থা আপনার চ্যানেলের, সাবস্ক্রাইব বাড়লো কি না, ভিউজ হচ্ছে কি না হচ্ছে কি না, যে আমার চ্যানেলটি অ্যাক্টিভ আছে, টোটাল ভিডিও তিনটা আছে বর্তমানে, নতুন চ্যানেল এখানে অপশন, ড্যাশবোর্ড, ভিডিওস, প্লেলিস্ট, কমেন্টস, অ্যানালাইটিক্স, ইউটিউব সেটিং, সেন্ট ফিডব্যাক, হেল্প সব কিছু দেওয়া আছে। আমি অ্যানালাইটিক্স ঢুকলাম, এই যে শো করছে সব কিছু, রিয়েল টাইম ভিউস, তারপরে ওয়াচ টাইম, তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সবই, সাবস্ক্রাইবার কতজন, তারপরে প্রত্যেকটা ভিডিও শুরু হচ্ছে, যে প্রত্যেকটা ভিডিওতে কতজন দেখছে, কত মিনিট ইউজ হয়েছে, মানে এই সব কিছু দেখতে পারবেন। প্রত্যেকটা চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে পারবেন। বাইরে থাকলে বাইরে থেকে আপনার মোবাইল থেকে দেখতে পারতেছেন চ্যানেলের কী অবস্থা। সো আপনারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন যারা করেন না এখনও। আর যতগুলো চ্যানেল আছে, একটা প্রত্যেকটা জিমেলে যদি আপনার চ্যানেল অ্যাক্টিভ করা থাকে, খোলা থাকে, তাহলে প্রত্যেকটা জিমেলে মোবাইলে অ্যাক্টিভ করতে হবে, তাহলে চ্যানেলগুলো শো করবে, সবগুলোতে ঢুকতে পারবেন। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো সবাইকে ধন্যবাদ।